আরে ভাই খেচা, জীবনটাই পুরো গাড় মারা হয়ে গেল রে। সারাদিন পানু দেখতে দেখতে মারতে মারতে মাঝে মাঝে ওই পানুর ভেতর থেকে জনি সিংস আর মিয়া দিদি বেরিয়ে এসে বলে, আরে বালটা আর কত মারবি? কি বলিস ভাই, তুই এত মারিস নাকি? হ্যাঁ কেন বাড়া, তুই কি মারিস না নাকি? না বাল, আমি ওসব মারি না। তুই আমার আর কষ্টটা কি করে বুঝছি ভাই, তোর তো একটা মাল আছে। ওই দেখ ভাই, আমাদের পাড়ার রুম্পা বৌদি এদিকেই আসছে। ইস, কি মাল যাচ্ছে গো, মালে পুরো দানা পড়ে গেছে। আরে ভাই থাম থাম, বৌদিকে নিয়ে এরকম বাজে কথা বলতে নেই। আরে বাল, তুই যে কি বলিস না, উফ বৌদিটা না সেই দেখতে। চল ভাই, অনেকদিন ধরেই বৌদি নাম্বারটা নেওয়ার চেষ্টা করছি, রোজ বাল সাথে দাদা থাকে, আজকে দাদা নেই, বৌদি একাই যাচ্ছে, চল ভাই নাম্বারটা নিয়ে আসি। না ভাই, আমি ওইসব বৌদিদের চক্করে নেই, আমি শুধু আমার মালটাকেই লাভ করি। আমার মন প্রাণ ধন জুড়ে শুধুই আমার মালটা আছে রে। তুই বাল তোর মাল নিয়েই থাক, আমি চললাম বৌদির কাছে। বৌদি, ও বৌদি, হ্যাঁ বলো কি হয়েছে? বৌদি আমি পটলা। কোন এই লোক? হ্যাঁ চিনি তো তোমাকে, তুমি তো সব সময় তোমার ওই বন্ধু খেচার সাথেই থাকো। বৌদি তাহলে খেচাকে চেনে? ও বৌদি, তোমাকে কিন্তু হেব্বি দেখতে। ভ্যাট কি যে বলো না, তোমার বন্ধুও তাই বলে। এই বোধ মেরেছে, খেচা যে বললো ও বৌদিদের থেকে দশ হাত দূরে থাকে, ও কোনো বৌদিদের চক্করে নেই, তা কি ভাবছো? কিছু না বৌদি, বলছি যে বৌদি একটু দেবে, করব। কি করবি রে তুই? ফোন করব বৌদি, ফোন, একটু নাম্বারটা দেবে? ও তাই বলো, আমি তো ভাবলাম অন্য কিছু। আমার নাম্বার তো তোমার বন্ধুর কাছেই আছে, তোমার বন্ধু খেচার কাছ থেকে নিয়ে নিও, আমি এখন গেলাম। বাল আরেকটু হলেই কেস খেয়ে যাচ্ছিলাম, ভাবছিস কাল টুম্পা বৌদির সাথে ঝামেলা হয়েছিল? না হলে তো আজ রাস্তায় পটলার সামনেই ডাক দিত। দেখি তো খেচা কি বলছে, একটু শুনতে হবে। আর পটলা যা ঢ্যামনা ছেলে, সবাইকে বলে বেড়াবে আমি বৌদিকে লাইন করি। এই তো বৌদি ফোন করেছে। হ্যাঁ বলো, কি করছো সোনা? এই তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। দুষ্টু, তা কি ভাবছিলে? ভাবছিলাম যে ভাগ্যিস কাল তোমার সাথে আমার ঝামেলা হয়েছিল, তাই তুমি আমাকে রাস্তায় ডাকোনি। কেন গো, রাস্তায় ডাকলে কি এমন হতো? না না, তুমি জানো না আমার বন্ধু পটলা যা একটা ধ্যামনা। আচ্ছা ছাড়ো এইসব কথা, আজকে না ও বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সোনা, তুমি ফোনটা রাখো, আমি তোমার বাড়িতে এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ শোনো না, হ্যাঁ সোনা বলো, আসার সময় কিন্তু ওষুধের দোকান থেকে ওটা নিয়ে আসবে, স্ট্রবেরি ফ্লেভার আনবে। আচ্ছা সোনা আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। উফ বাড়া, আজকে হেভি খেলা হবে, খেলা হবে, ওটা তাড়াতাড়ি কিনে নিয়ে বৌদির কাছে যাই। কিরে ভাই কোথায় চললি? এই তো ভাই সামনেই যাব, একটু দরকার আছে। তা চল ভাই, আমিও তোর সাথে ঘুরে আসি। না না বাল, তোকে যেতে হবে না, তুই এখানেই থাক, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ভাই যা তাহলে। তুই যে বাড়া কোথায় যাচ্ছিস সেটা তো আমি জানি, দাঁড়া বাড়া তোর ব্যবস্থা করছি। বাঁচা গেল, বালটা এক্ষুনি পেছন ধরেছিল। আরে ও তো মালটা ফোন করছে। এই সময় মালটাকে ফোন করতে হলো, একটা শুভ কাজে যাচ্ছি, ফোনটা ধরে দেখি কি বলছে। হ্যাঁ জানু বলো,
কোথায় আছো খেজা? এই তো জানু, একটু মন্ডল পাড়ায় যাচ্ছি, কাস্টম টুর্নামেন্ট আছে। ও, আজ একটু দেখা করতে পারবে? না না, আজ হবে না, আজকে অনেক বড় খেলা আছে। তুই এখন ফোনটা রাখ, পরে কথা বলছি। বাঁচা গেল বাল। বৌদি, তোমাকে দেখতে না হেব্বি লাগছে, তাই নাকি সোনা? হ্যাঁ গো বৌদি। বৌদি, তোমাকে দেখে না আমার পুরো খাড়া হয়ে গেল। তা কি খাড়া হয়েছে সোনা? ইয়ে চুল বৌদি, মাথার চুল। তা যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? হ্যাঁ সোনা, পুরো স্ট্রবেরি ফ্লেভার এনেছি। কাছে এসো সোনা। আহ, কি করছো কি খেচা? ছাড়ো না, দুষ্টু একটা। খেচা, এ খেচা, দরজা খোল। কার মেরেছে কাজে? এ তো পটলার গলা। এই সময় পটলা কোথা থেকে এলো? দূর ভালো লাগে না, এই সময় আবার কে এলো? এই রে বাল, এ তো মালটা চলে এসেছে। কুত্তার বাচ্চা, এই তোর কাস্টম ম্যাচ, আজকে তোকে ভালো করে খেলাবো। খেচা, কে এটা? আমি ওর গার্লফ্রেন্ড। ও নো, কি তোমার গার্লফ্রেন্ডও আছে? তুমি যে বলেছিলে তুমি সিঙ্গেল, তুমি শুধু আমাকেই ভালোবাসো, তার মানে তুমি আমাকে ঠকালে? দাঁড়াও, আজকে তোমার মজা দেখাচ্ছি। এই রে বাড়া, একদিকে মাল একদিকে বৌদি, দেখ কেমন লাগে, আমি ঘ্যামনা। বাড়া বল।